You are watching NZ Media UK. নরম আর গরম বলে কোনো কথা নাই। বিএনপি কোনো ধ্বংসাত্মক রাজনীতি করতে চায় না, জ্বালাও পোড়াও হরতাল। যেভাবে আওয়ামী লীগ 174 দিন হরতাল করে অফিসগামী কর্মচারীদেরকে বিভ্রষ্ট করে, পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, লগি বৈঠা দিয়ে মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে, যে আন্দোলন সে আন্দোলন বিএনপি করতে চায় না, বা সেই পথে বিএনপি যেতে চায় না। বিএনপি মূলত একটি গণমত তৈরি করে একটা গণবিপ্লবের মধ্য দিয়ে এই সরকারের পতন চায়, যেটা হওয়ার কথা ছিল শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে। যেহেতু সরকার কোনো শান্তিপূর্ণ নির্বাচন দিচ্ছে না, দিতে চাচ্ছে না, গড়িমসি করছে, তাল বাহানা করছে, বা তারা আর একটা 14 এবং 18 নির্বাচন করতে চায়, সেহেতু বিএনপির সামনে, যেহেতু গণতান্ত্রিক উদারপন্থী রাজনৈতিক দল, বিএনপির সামনে একটি অপশন যে মানুষকে সংগঠিত করে মানুষের মধ্য দিয়ে একটা গণবিপ্লব সংগঠিত করা। এবং দেশের মানুষ যে ভালো নেই, দেশের মানুষ বিএনপির সাথে যে একতাবদ্ধ, বিএনপির সাথে জোটবদ্ধ, বিএনপির দাবির প্রতি একাত্ম, এই দীর্ঘদিনের অন্যায় অনিয়মের পরে, অনাচারের পরে এবং সর্বশেষ বাস্তবতায় দেশের মানুষের যে নাবিশ্বাস, সেই প্রেক্ষিতে বিএনপি যতগুলো কর্মসূচি পালন করছে মানুষের সম্পৃক্ততা বাড়ছে। আমরা বিশ্বাস করি যে মানুষ এক সময়ে, খুব দ্রুততম সময়ে, ঘর থেকে সবাই বের হবে এবং এই ফ্যাসিবাদ, এই নৈরাজ্য, এই দুর্নীতিপরায়ণ, এই মানবতাবিরোধী, এই শক্তির বিরুদ্ধে একটা গণবিপ্লব খুব দ্রুত বাংলাদেশে সংগঠিত হবে এবং সমস্ত প্রেক্ষাপট বিরাজমান করেছে। ধন্যবাদ বাহুল ভাই। আপনি নিশ্চয়ই জানেন অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি ভিসা নীতি চালু করেছে। সুষ্ঠু নির্বাচনে অন্তরা এমন কাউকে তারা ভিসা দেবে না, সেটা সরকারি বা বিরোধী দল কিংবা আমলা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই হোক না কেন। এতে রাজনৈতিকভাবে আসলে কার লাভ কার ক্ষতি হলো যদি একটু বলতেন। শোনেন, লাভ কার ক্ষতি কার সেই কথা যে না বলে, এই যে যে ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিনিরা, তার আগে একটি কথা বলে রাখা দরকার। এখনকার দুনিয়া কিন্তু ভূরাজনৈতিক প্রেক্ষাপট বলেন যাই বলেন, প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড। 25 বছর 40 বছর আগে পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে অনেক ডিফারেন্স। কোথায় কি হচ্ছে আপনি মুহূর্তের মধ্যে আপনার কানেকশনের মধ্যে চলে আসবে বা আপনার দৃষ্টিগোচর হয়ে যাবে, এবং একটির সাথে আরেকটি জড়িত। গণতন্ত্রহীনতার পরিবেশ শুধু একটা দেশকে এফেক্ট করে, নট দ্যাট, এবং পৃথিবীর ভূরাজনীতিতেও একটা স্বৈরাচার তন্ত্র বা একটা একনায়কতন্ত্র বা একটা ডিক্টেটরশিপ যাই বলেন বা একটা স্বেচ্ছাচারিতা, এটা সমসাময়িক বিশ্ব এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে রিফ্লেক্ট হয়। বিশেষ করে দাতা গোষ্ঠী যারা রয়েছে, উন্নয়ন সহযোগীরা যারা রয়েছে, তাদের সাথে আমরা ওয়েল কানেক্টেড। সেই জন্যে গণতন্ত্রহীন পরিবেশ কারোই কাম্য হতে পারে না, যারা শুভ শক্তি তাদের জন্য। আর যেই কারণে ভিসা রেস্ট্রিকশনের কথা আপনি বলেছেন, এই কারণ তো অসত্য না। হ্যাঁ, এই যে যে এই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে বাংলাদেশে একটি শাসক গোষ্ঠী এবং তার কিছু একটা চক্র, তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করছে দীর্ঘদিন। এই ভোটাধিকার হরণের সাথে সাথে আরো অনেক কিছু জড়িত। যখন মানুষের ভোটের অধিকার থাকে না, তখন আইনের শাসন থাকে না, যখন ভোটাধিকার থাকে না তখন গণতন্ত্র থাকে না, যখন ভোটাধিকার থাকে না তখন নীতি নৈতিকতা থাকে না, যখন ভোটাধিকার থাকে না কোনো কিছুই, কোনো জবাবদিহিতা থাকে না। সেই জন্য গণতন্ত্রহীন পরিবেশ খুব ভয়ঙ্কর পরিবেশ। এতদিন আমরা বলছিলাম, আমরা দেশের মধ্য থেকে বলছি, মানুষ বলছে, কেউ কোনো কর্ণপাত করে নাই। এখন আমাদের দাতা সংস্থা, আমাদের উন্নয়ন সহযোগী, আমাদের আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন যখন এই বিষয়গুলো বলছে, তখন এটা বিশ্ববাসীরও দৃষ্টিগোচর হয়েছে। সেই জন্য আমরা মনে করি যে আমাদের দেশের মানুষের সাথে, আমাদের যুক্তিসঙ্গত দাবির সাথে, আমাদের ন্যায়সঙ্গত দাবির সাথে যদি কেউ একমত পোষণ করে, আমরা তাকে সাধুবাদ জানাই। এটা প্রকারান্তরে আমাদের দেশের পক্ষেই বলা, গণতন্ত্রের পক্ষেই বলা। এবং সেই প্রেক্ষাপটে আমার ধারণা ভিসা নীতিটা ঘোষিত হয়েছে, মার্কিনের আমেরিকানরা করেছে। শুধু ভিসা নীতির বিষয় না, এর আগে আপনি জানেন যে বাংলাদেশের ভাবমূর্তি কোন জায়গায় নিয়ে ঠেকেছে, যে এই সমস্ত ভিসা নীতি যেখানে কোথায় কোথায় ঘোষণা করা হয়েছে, আপনি জানেন, নাইজেরিয়ার কথা জানেন, উগান্ডার কথা জানেন, রুয়ান্ডার কথা জানেন, পৃথিবীর সেই সমস্ত রাষ্ট্র যাদেরকে নিয়ে আমরা ঠাট্টা মশকরা করি যে আমরা উগান্ডা উগান্ডা বলে আমরা যে মানে মানুষকে ঠাট্টা করি, সেই উগান্ডার সমপর্যায়ে আমাদেরকে তারা কিন্তু নিয়ে গেছে এই শাসকদের এই অপকর্ম, অন্যায় এবং নীতিহীনতার কারণে। তো শুধু ভিসা নিতে না, এর আগে স্যাংশন আমরা পেয়েছি যেটা বললাম, এ শুধু তাই না, ইউরোপীয় ইউনিয়ন, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে ইউরোপীয় ইউনিয়ন সরকারের ছলচাতুরি, কারণ সরকারের দৈন্যদশা এবং পায়ের নিচে থেকে মাটি এভাবে সরে গিয়েছে যে তারা এখন সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য একটা মানে
কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা কোনো ডেলিগেট বা কোনো আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে কোনো রকম একটা ছবি তুলে মিটিং না করে মিথ্যাচার করে যে তারা মাইলেজ নেবার চেষ্টা করছে, এটা এখন তারাও বুঝছে। সেই জন্য ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যে সেপ্টেম্বর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশের কোনো উচ্চ পর্যায়ের ডেলিগেট, তাদের কোনো উচ্চ পর্যায়ের ডেলিগেট বাংলাদেশে আসবে না, কারণ এটাকে ব্যবহার করে বর্তমান আওয়ামী লীগ সরকার বেনিফিট নেবার চেষ্টা করতে পারে, যা বিগত দিনে হয়েছে। যেমন আপনি ইউকেতে থাকেন, ঋষি সুনাকের সাথে কোন রকম তার একটু ঋষি সুনাক একটু বসেছে, সেটাকে দ্বিপাক্ষিক বৈঠক বলে চালিয়ে দেবার জন্য মোনা তাসনিম এবং আওয়ামী মিডিয়া গোষ্ঠী এবং আওয়ামী লীগের চালা চামুন্ডালা যেভাবে বিব্রত করেছে, মিথ্যাচার করেছে, অন্যায় করেছে, এবং এটা করে তারা দেখাইতে চায় যে বিশ্ববাসী আমাদের সাথে আছে, অর্থাৎ এটা একটা নগ্ন মিথ্যাচার। এর বিরুদ্ধে মানে এখন সমস্ত মানুষ জেনে গিয়েছে। একইভাবে আপনি দেখেছেন যে কয়দিন আগে আপনার টার্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনি নির্বাচিত হলেন, একইভাবে প্রধানমন্ত্রী মিডিয়া উইং থেকে বলা হলো যে এরদোয়ান তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রীকে। একটা নগ্ন মিথ্যাচার, একটা শিশু বালক বোঝে তিনি বিজয়ী হন, তিনি কখনো অভিনন্দনের জন্য ফোন করেন না, অভিনন্দনের ভিক্ষায় আপনি ফোন করে আপনি বলছেন যে আমাকে আপনাকে টার্কি প্রেসিডেন্ট ফোন করেছিল। আপনার রাজনৈতিক দৈন্যতা কোথায় গিয়ে ঠেকেছে আপনি যদি উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি আফ্রিকার জঙ্গলে গিয়ে বাস করবেন এই বাস্তবতার পরে। এবং আমার দুর্ভাগ্য যে বাংলাদেশের মেইন স্ট্রিমের একটা মিডিয়া প্রশ্ন করবার সাহস পেল না যে তিনি বিজয়ী হয়েছেন, আপনি তাকে অভিনন্দন জানালেন, আর আপনি ফোন করলেন উল্টা আপনি মিথ্যাচার করছেন, আপনার প্রেস উইং মিথ্যাচার করছে যে রিসেপ তাইয়েপ এরদোয়ান আপনাকে ফোন করেছিলেন। মানে বাংলাদেশ রাষ্ট্র এর মর্যাদা, এর ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে? আমরা অন্যদিকে তার এরদোয়ানের অফিসের, প্রেসিডেন্সিয়াল অফিসের যে একটা টুইট, সেটাও আমরা পরিষ্কার দেখেছি, এবং সেখানে পরিষ্কার বলা আছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এই হলো আমাদের অবস্থা। তারপর আর একটা জিনিস, যেটা 6 জন মার্কিন সিনেটর প্রেসিডেন্ট জো বাইডেনকে একটা চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে অনুরোধ করেছেন যে জাতিসংঘকে অনুরোধ করবার জন্য যে শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অন্যায় নিপীড়নকারী এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত যেসব কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর বা সেনাবাহিনীর রয়েছে তাদেরকে যেন নিষিদ্ধ করা হয়। কি ভয়ঙ্কর বার্তা, আপনি চিন্তা করতে পারবেন? এটা যে হলো আমাদের এই যে সেনাবাহিনী চমৎকার তাদের পারফরমেন্স, এই সরকারের কিছু অন্যায় অপকর্ম চাপিয়ে দেওয়া, কিছু অপকর্ম দেওয়া, কিছু কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোক যে মানবাধিকার হরণের সাথে জড়িত হয়ে পড়েছে, এটা তো স্যাংশন দেবার পরেই বোঝা দরকার ছিল। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রত্যক্ষ থেকে স্বীকার করেছেন, হ্যাঁ র‍্যাব তো কিছু অন্যায় আচরণ উল্টা পাল্টা কাজ করেছে। এবং এই যে যে একটা থ্রেড, যদি এটা দুর্ভাগ্যজনক ভাবে এটার কোন অ্যাকশন শুরু হয়, তাহলে এটা আমার গোটা দেশের মর্যাদার জন্য ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে, এবং এটা আমার জন্য খুব দুর্ভাগ্যজনক হয়ে যাবে। আমি বলছি এই জন্য আমরা এটাকে সমর্থন করি না, আমাদের সমস্ত সেনাবাহিনী নিষিদ্ধ হয়ে যাওয়া এটা আমাদের বক্তব্য হতে পারে না, আমরা একটা দেশপ্রেমিক গণতান্ত্রিক দল হিসেবে। কিন্তু এই সরকার যে আমার সেনাবাহিনী, আমার আইন শৃঙ্খলা বাহিনী, আমার দেশের মর্যাদা, আমার ইউএসপিসি কিপিং মিশনের যে বাস্তবতা কোথায় নিয়ে গিয়েছে, এটা ভাবলে গা শিউরে ওঠে। সেই জন্য বোধ হয় সময় এসেছে, আর না অনেক হয়েছে, জানাব আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবার জন্য একটা চূড়ান্ত সময় এসে গেছে, আর কোনো উপায় আছে বলে আমরা মনে করি না। ডক্টর ইউনুস, হু হ্যাজ রিসিভড দ্য নোবেল পিস প্রাইজ, একটি সাফল্যের গল্প বদলে দিতে পারে আপনার জীবন। ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের ত্রুটি বিচ্যুতি ধরা মানে পরিবর্তন অনিবার্য। বাংলাদেশ আমরা বলি রাজনীতির কথা, সমাজ এবং অর্থনীতির কিংবা শিক্ষা উঠে আসে আমাদের আলোচনায়। আমরা বলি মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের কথা, কোনো নির্দিষ্ট জনপদ বা জনগোষ্ঠী নয়। বিশ্বমঞ্চের আলোচিত ঘটনার চুলচেরা বিশ্লেষণে তৈরি আমরা। মিডনাইট ডায়ালগ দেখবেন প্রতি রবিবার লন্ডন সময় রাত 12টায় শুধুমাত্র এমজেট মিডিয়া ফেসবুক পেজে। ফলো এবং লাইক দিয়ে সংযুক্ত থাকুন এমজেট মিডিয়ার সাথে।